মায়ের পূজোতে লাগে না পুরোহিত, এখানে আপনি পুরোহিত। প্রায় 45 ফুট উচ্চতার কালী মা ভক্তদের কাছে ক্ষীরপায়ের বড়মা নামে পরিচিত। পশ্চিম মেদিনীপুর জেলার ক্ষীরপায় পুরসভার চিরকুনডাঙ্গা এলাকায় রয়েছে কংক্রিটে তৈরি 45 ফুট উচ্চতার বিশালাকার কালী প্রতিমা, যা ভক্তদের কাছে বড়মা নামে পরিচিত। সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকের পূজোস্থান এটি, যেখানে নেই কোনো পুরোহিত, দিতে হয় না মন্দিরে প্রবেশের জন্য কোনো রকম অর্থ, নিজের পূজো নিজে এসে করুন, নিজের হাতে প্রসাদ নিন নিজেই, যদি প্রয়োজন হয় ইচ্ছা যাকে মায়ের প্রসাদী ফুল নিয়ে যাবার তাও নেবেন নিজেই। এক অভিনব কেন নতুনত্বের ছোঁয়া দেখা গেল পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনার ক্ষীরপাই অঞ্চলের এই মন্দিরে। এই মা কালীর মন্দির এই এলাকায় বড়মার মন্দির নামেই পরিচিত। এক সময় এখানে একটি শ্মশানে একটি কালী পুজো শুরু হয়, যা শুরু করেন শুদ্ধদেব রায়। পরবর্তীকালে বদলার সময় সেই মূর্তি বড় আকারের করা হয়, যা শুধু জেলা নয় রাজ্যেরও সবচেয়ে উচ্চতর কালী মূর্তি। 45 ফুট উঁচু কংক্রিটের কালী মূর্তি রয়েছে ক্ষীরপায়ে। সাধারণ মানুষের কাছে বড়মা অত্যন্ত জাগ্রত এক দেবী। প্রতি বছরই কালীপূজোর দিনে প্রচুর পুণ্যার্থী সমাগম হয়। পশ্চিম মেদিনীপুর জেলার ক্ষীরপায় পৌরসভার 1 নম্বর ওয়ার্ড চিরকুনডাঙ্গা এলাকায় রয়েছে কংক্রিটের তৈরি 45 ফুট উচ্চতার বিশালাকার কালী প্রতিমা, যা ভক্তদের কাছে বড়মা নামে পরিচিত। এবছর বড়মায়ের পুজো 21 বছরে পড়বে। শুধু চন্দ্রকোনা নয়, জেলা ছাড়িয়ে ভিন জেলায় মানুষও এই কালী মাকে বড়মা নামে জানে। ক্ষীরপায়ের বড়মার পুজোর অপেক্ষায় থাকে অগণিত মানুষ। পুজোর সময় স্থানীয় আশেপাশের মানুষ ছাড়াও জেলা ও ভিন জেলার দূর দূরান্তের মানুষও ভিড় জমায় ক্ষীরপায়ের বড়মায়ের পুজোয়। শ্মশানকালে হলেও এই পুজোই বলি হয় না, সমস্ত রীতি মেনেই এখানে পুজো হয়। মূল বিশেষত্ব হচ্ছে এটাই যে নিজের পুজো নিজে এখানে ভক্তরা করে, এবং এখানে কোনো আর্থিক দিক থেকে ভণ্ডামি হয় না। মানে যে আমাকে এত মূল্য দিন তবে আপনার মনস্কামনা পূর্ণ হবে, বা এত টাকার ডালি নিন তবে পুজো দেওয়া যাবে, এখানে কিন্তু নেই। এখানে 5 টাকার ধূপ দিয়েও আপনি পুজো দিতে পারেন, 50 টাকার ধূপ দিয়েও আপনি পুজো দিতে পারেন। আপনার মন থেকে যেটা চাইবে সেই জিনিসটা আপনি মাকে নিজের পুজো নিজে দিন, নিজে মনস্কামনা জানান, পূর্ণ হলে আবার এসে আপনার এখানে মাকে পুজো দিয়ে দিতে পারেন। এখানে এসে একটা মনে শান্তি পাওয়া যায়, মূল বিষয় হচ্ছে এটাই, মনে শান্তি পাওয়া যায়। আমি এই প্রথম এলাম, আমরা আসছি চন্দ্রকোনা থেকে, চন্দ্রকোনা টাউনের জয়ন্তীপুর থেকে। বড় মায়ের মন্দির পুজো দিলে নিজে? হ্যাঁ। কেমন লাগলো? ভালো লাগলো। নিজেই পুজো দিয়েছো? হ্যাঁ। কি জানালে মাকে? মনস্কামনা। পূজোর পরের দিন হাজার হাজার মানুষ আসে মায়ের খিচুড়ি প্রসাদ খাওয়ার জন্য। 20 বছর আগে শ্মশানের ওপর বড় মায়ের মন্দির প্রতিষ্ঠা করেন ওই ওয়ার্ডেরই বাসিন্দা শুদ্ধদেব রায়, যা ছোট মা নামে ডাকা হয়। তবে বন্যা কবলিত এলাকা হওয়ায় একবার বন্যায় ছোট মায়ের মাটির চালা ডুবে গিয়ে মূর্তি ভেঙে যায়। যদিও মায়ের একটি ভাঙা হাত রয়ে গিয়েছিল, যা আজও ছোট মায়ের নতুন মূর্তির পাশে রাখা রয়েছে। পরে ছোট মায়ের পাশেই 45 ফুট উচ্চতার কংক্রিটের মায়ের মূর্তি নির্মাণ করে মন্দির স্থাপন করা হয়, যা কোনো রাজ্যেও এত বড় মাপের কালী প্রতিমা নেই বলেই মত প্রতিষ্ঠা থেকে অগণিত ভক্তদেরও। সবার কাছে তা ক্ষীরপায়ের বড়মা নামে পরিচিত। এই পুজোটা শুরুটা হলো সবটাই মনের উপর, মনের উপর সৃষ্টি হওয়ার ফলে এই জিনিসটা হয়েছে। শুরু বলতে মন থেকে এরকম মূর্তি তৈরি হলো যে এরকম করবো, এরকম সবটাই মনটার উপর নির্ভর করছে। তোমরা এসছো, তোমাদের মন বলছে, তাই তোমরা এসে পৌঁছেছো। প্রজলন মা নিজেই করেছে, সেনার করলে পারা এখানে পুজো কি হতো? উপর থেকে যদি কেউ পড়ে মারা যেত তাহলে মার পুজোও হতো না আর মন্দির হতো। পুজোর শুরু একমাত্র যে দাঁড়িয়ে আছে ওই করেছে, এর কোনো মালিক নেই। না, ছোট আকার, হ্যাঁ ছোট আকারের মূর্তি ছিল, পরে বড় মা। ওটা বড় মা হয় 20 বছর আগে, ছোট মা 13 আগে ছিল।
প্রতিদিন প্রতি মাসে প্রতি বছর বড় কালী পুজো যেখানে সবারই কালী পুজো সেই দিনই আমাদের পুজো হয়। বাকি দিনগুলো হচ্ছে প্রতি অমাবস্যা ক্যালেন্ডারের তারিখে ব্রাহ্মণ থাকে দুজন, বাকি দিনগুলো নিজের পুজো নিজে করো, নিজে মায়ের পায়ে ফুল দিতে পারো, ফুল নিতে পারো। অমাবস্যা তিথি ছাড়া বড় মায়ের মন্দিরে থাকে না কোনো পূজারী। তিথির সময় ছাড়াও প্রতিদিন প্রচুর মানুষ মায়ের দর্শনে আসেন। তারা নিজেরাই নিজের মতো করে মায়ের পুজো দিতে পারেন পুরোহিত ছাড়াই। ভক্তদের হাতেই ছেড়ে দেয়া হয় মন্দিরের পুজো অর্চনার কাজ। যে যার নিজের মতো করে নিজের হাতে পুজো দেয় বড় মাকে, আর এজন্যই প্রতিদিন অসংখ্য ভক্তের সমাগম লেগেই থাকে। বিশালাকার কালী মন্দিরের বৈশিষ্ট্য নজর কাড়ে সকলেরই। যেমন আগত ভক্তদের নিষেধ আছে কোনরূপ দক্ষিণা না দেওয়ার ক্ষেত্রে, কোনো প্রণামী বাক্সের ঠাঁই নেই মন্দিরে, কোনরূপ আর্থিক সাহায্য করা বা দক্ষিণা হিসাবে কোনো পয়সা দেওয়া যাবে না মন্দিরে, তা বিজ্ঞাপন দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে মন্দির চত্বরে। পুরোহিত ছাড়ায় ভক্তরা নিজের মতো করে মাকে নিজের হাতে পুজো দিতে পেরে তৃপ্তি পায় বলে মত আগত ভক্তদের। কালী পুজোর পূর্ণ লগ্নে আবার ভিড় হবে এই বড় মায়ের মন্দিরে, জমে উঠবে লক্ষ লক্ষ পুণ্যার্থী সমাগম। পশ্চিম মেদিনীপুর থেকে শুভ চক্রবর্তী, রিপোর্ট ট্রাইব টিভি।